মুখে আবার ঘুরে দাঁড়ানো, দেখো এই যে আমার ভিডিও করে তার হয়ে দেখেছ এখন ঠিক আছে, ওই যে ভিডিও করছে। গুড মর্নিং এভরিওয়ান, এই যে আজকে হচ্ছে স্যাটারডে, তবে অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজতে যায়, তা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই যে ঘড়িতে দেখুন 11:30 বাজতে যায়, তাই এখানে আমার বিছানাপত্র গোছানো হচ্ছে, এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি, তা এখন হচ্ছে রান্না করব। রান্নাঘরে ভাত ফাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, ভাত নামিয়ে দিয়েছি, আর হচ্ছে রান্না করছি হচ্ছে বিউলির ডাল না কলাইয়ের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, আগে ভাতটা বসিয়ে দিয়েছি শাশুড়িকে খাওয়াতে হবে ওই জন্য, এখানে দুধ বসিয়েছি, তা এই দুধটা হচ্ছে আজকে দিয়ে গেছে, সে আজকে দুধটা, আর এখানে হচ্ছে দুদিনের জমানো দুধ রয়েছে বলে এটার সঙ্গে ওটা মিক্সড করিনি, ওটা আজকে করলাম, এটা আজকে খেয়ে নিতে হবে। আর নিয়ে এসছে বাজার করে এই যে মান কচু দিয়ে হবে কলাইয়ের ডাল, আর এই সজনের ডাটা পোস্ত হবে, সর্ষে পোস্ত আর কি, আর মান কচু দিয়ে কলাইয়ের ডাল। এখানে সবজিও নিয়ে এসছে অনেক, উচ্ছে ভাজবো, এই যে ফলও নিয়ে এসছে, এটা ধুতে হবে, আঙুর আছে, মৌসুম্বি আছে, আর কলা আছে। ও আর এই প্যাকেটটার মধ্যে কী নিয়ে এসছে আমাকে বললো, নতুন একটা খাবার নিয়ে এসছি, দেখো তা তো দেখাই হয়নি, কী বললো ছানার কি, এই যে এই টাইপের কি একটা নিয়ে এসছে, ঠিক আছে তাহলে আগে বিছানাপত্র গুছিয়ে আসি, তারপরে রান্না বান্না করতে হবে, ব্যাগের থেকে সবজিগুলো বের করতে হবে, পরিষ্কার করতে হবে, নিচে বোধ হয় পাট শাক আছে, এই যে পাট শাকও বাছতে হবে, তাহলে ঝটাফট করে নিই। আর আজকে এসেছিল সুইপারকে দিয়ে পায়খানা বাথরুম, আর হচ্ছে তোমার বেসিন ফেসিন পরিষ্কার করালাম, তা কাজে মেয়ে পেয়ে গেছি, ঘর মোছার জন্য, বাসন মাজার জন্য তারা দুজনেই কাজ করছে, আর হচ্ছে শাশুড়ির জন্যও, সেই ইতি যে আগে কাজ করতো, ইতি এখন তোলা কাজ করতে পারছে না, ও এখন হচ্ছে বাসন মাজা ঘর মোছা বাদ দিয়ে রান্নার কাজ করছিল, তা বললো যদি রান্নার কাজ বাড়ি বাড়িতে না ছোটে তাহলে তোমার শাশুড়ির যদি আয়ার কাজটা হয় তাহলে আমি করব। তা ওই করছে এখন, শাশুড়িকে দেখভাল, স্নান করানো, ওনার জামাকাপড় কাচা, ওনাকে খাওয়ানো, সবও করছে। তা এখন এত কাজের লোক পেয়ে নিজেকে রানী রানীর মনে হচ্ছে, এর যে রাজরানীর মতন বসে রয়েছে আর ওরা সবাই সব কাজ করছে, এ কদিন তো 15 দিনের মতন তো কেউ ছিলই না, সব করতে হয়েছে, শাশুড়িটাও করতে হয়েছে, ঘর মস্ত হয়েছে, বাসন মাজতে হয়েছে, ঘর ঝাড় দিতে হয়েছে, পায়খানা বাথরুমও পরিষ্কার করতে হয়েছে, তাই এরা কেউ এই কদিন আসেনি। তাই যাই হোক, এই 11:30 আসবে ঘর মস্তে, বিছানাপত্র ঝেড়ে গুছিয়ে দিই। বসো, ছেলে এসে চিনিয়ে দিব,
হানিমুনে গেছিলাম, হানিমুন করে আসলাম, এবার বসো ভাইয়া, এবার এবার পাতলি দেখি খেয়ে দিয়ে উঠে না শোলে ভালো তো, একটু বসলে ভালো তো, খেলো না এক্ষুনি, ওই ওর বাবা নয় কেউ শুয়ে দেবে, তুমি বসিয়ে দাও একটু, খেয়ে উঠেছ তো জানো, ভয়ে ভয়ে আমার দিকে তাকায় আর দেখে কথা বলে।